এই পাশটাতে হচ্ছে এলইডি ফক লাইট এটা হচ্ছে নিকেলের একটা অ্যাক্সেন্ট আর মাঝখানের এই হচ্ছে পিয়ানো ব্ল্যাক একটা ম্যাটেরিয়াল হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি একটু কমই হয় এটা খুবই কনভিনিয়েন্ট একটা ফিচার একটা ডিফল্ট সূত্র মনে রাখতে পারেন অলওয়েজ শুধু হেল্প নেবেন হেল্প দিবেন না আহ শান্তি মানে এখন তো আরাম আরেক দফা বেড়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে যদি গাড়িতে উঠেন একদম ছোটো বাচ্চা ওদের অনেক ব্যাকট্যাক থাকে ওগুলো কিন্তু পিছনে যদি রাখেন ইজিলি এখান থেকে সামনে নিয়ে আসতে পারবেন ড্রাইভিং ইমপ্রেশনের যদি আমি সামারি করি সেটা হচ্ছে এই গাড়িটা চালানো সহজ আরামদায়ক এবং এটা লং ড্রাইভের জন্য এই প্রাইস সেগমেন্টে পারফেক্ট একটা গাড়ি আসসালামু আলাইকুম আমি সাইদি হোসাইন আশা করি সবাই ভালো আছেন আজকে গাড়িটা হচ্ছে টয়োটা ফিল্ডার ডাব্লু এক্সবি হাইব্রিড টু মডেল এটা হচ্ছে মিকা ব্লু কালার এই গাড়িটা আজকে আমাদেরকে ভিডিও করার জন্য দিছে কারমোটস বিডি তাদেরকে ধন্যবাদ ফিল্ডারের যেই প্যাকেজগুলো সেটা হচ্ছে এক্স জি আর এক্স ডাব্লিউএসবি হচ্ছে টপ অফ দ্য লাইন প্লাস এটা একটা স্পেশাল এডিশনের মতো এখানে যেমন সিক্সটিন ইঞ্চ হুইল আসে বডি কিট আসে ডিআরএল আসে এল আসে সিটটা অনেক সুন্দর সেমি ব্যাকেট লেদার সিট তো ওভারঅল এই গাড়িটা একটু স্পেশাল তো আজকে আমরা এই গাড়িটার এক্সটিরিয়ার স্টাইলিং ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ প্যাসেঞ্জার রাইড কমফোর্ট আর ড্রাইভিং ইমপ্রেশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেরি না করে শুরু করি প্রথমে সামনের সাইডটা দেখাই ফ্রন্ট উইন্ডশিল্ডটা হচ্ছে ইউভি প্রোটেক্টেড একটা গ্রিনিশ একটা টিন্ট আছে আর এটা হচ্ছে রেডারটা যেটা দিয়ে ওটিএসএস বা টয়টা সেফটি সেন্সের ফাংশনগুলো কন্ট্রোল করে আর হেডলাইটটা হচ্ছে প্রজেকশন এল হেডলাইট এই একটা লাইটেই লো বিম এবং হাই বিম আর নিচের এটা হচ্ছে ডিআরএল বা ডে টাইম রানিং লাইট উপরের এই যে নিকেলের যে একটা পার্ট এটা কিন্তু এই হেডলাইটটা পর্যন্ত আসছে এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে যদিও আমার নিকেল অত পছন্দ না ব্যস্টটা হচ্ছে ব্লু কালার যেহেতু এটা হাইব্রিড এই পাশটাতে হচ্ছে এলইডি ফক লাইট এটা হচ্ছে নিকেলের একটা অ্যাক্সেন্ট আর মাঝখানে পোশনটা হচ্ছে পিয়ানো ব্ল্যাক একটা ম্যাটেরিয়াল আর এই পিয়ানো ব্ল্যাকটা কিন্তু এখানেও আছে এখানেও আছে বাম্পার সেন্সার বা পার্কিং সেন্সার আছে একটা দুইটা ওই পাশে আরও দুইটা টোটাল চারটা নিচের এই নিকেলের লিডটা আছে তো ওভারঅল গাড়িটা সামনে থেকে অ্যাট্রাক্টিভ মানে একটা ফিল্ডার সুন্দর হতে পারে এটা ডাবলিউএসি দেখলে বোঝা যায় সাইড থেকে লুকটা দেখেন একটা ফিল্ডার গাড়ি ওয়াগন শেপ কিন্তু অনেক সুন্দর মানে আমার কাছে কেন সুন্দর লাগে সেটা দেখাই সামনে বাম্পারটা খেয়াল করেন অনেকটা এক্সটেন্ডেড টু থাউজেন্ড মডেল থেকে ফিল্ডারে এই বাম্পারের শেপটা চেঞ্জ হয় তো এটার কারণে গাড়িটাকে আরেকটু লম্বা লাগতেছে হেডলাইটটা যথারীতি ফেন্ডার পর্যন্ত আসছে সুন্দর লাগে হাইব্রিড এমব্লেমটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খেয়াল করেন যথেষ্ট উঁচা মানে বডি কিট আছে এই যে এই পোষণটা কিন্তু ডাব্লিউএসির একটা পার্ট নর্মাল ফিল্ডারে এটা আসবে না তারপরেও দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট উঁচা এখন মানে যতটুকু হাইট আমি দেখতেছি আমার মনে হয় না কোনো সমস্যা হবে তারপরও আপনারা যদি ফুললি লোডের অবস্থায় চলতে চান যদি আপনার প্রয়োজন হয় তখন আপনারা হাই স্প্রেশার বা বাটে লাগাই দিতে পারবেন রিমসটা দেখেন ষোলো ইঞ্চি খুবই সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আচ্ছা ডাব্লিউ জি মানে কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন টায়ারটা আসছে মিশেলিনের টায়ার সাইজটা হচ্ছে ওয়ান এইট্টি ফাইভ ফিফটি ফাইভ আর সিক্সটিন উইঙ্কার মিরর এটা অটো রিট্রাক্টেবল ছোটো একটা লাইট আছে রেইন শেড আসছে গাড়িটাতে আর একটা রুফ রেল আসছে ডোরে স্মার্ট এন্ট্রি সিস্টেম আছে আর এই যে নিকেলের যে একটা অ্যাকসেন্ট নিকেল ভালো লাগে না আমার কিন্তু এই পোর্শনটুকু খারাপ লাগতেছে না এটা সুন্দর সামনের এই উইন্ডোটাও ইউভি প্রোটেক্টেড একটা গ্রিনিশ টিন্ট আছে সামনের উইন্ডশিল্ডের মতো আর পিছনে প্রাইভেসি গ্লাস আশা করি এখন লাইটটা যেই সাইড থেকে হিট করতেছে এখন টের পাচ্ছেন অনেকটা গ্রিন লাগতেছে আবার আরেকটা সার্টেন অ্যাঙ্গেলে ব্লু লাগে আবার অনেক ডার্ক হলে ব্ল্যাক লাগে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ এটার ক্যাপাসিটি হচ্ছে থার্টি সিক্স লিটার খুবই স্ট্যান্ডার্ড হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি একটু কমই হয় পিছনে হচ্ছে ড্রাম ব্রেক এই যে ক্রোমের এই যে পার্টটা এটা আবার ভালো লাগতেছে না এটা হচ্ছে এটা গাড়ির সাথে আসে এটা ডিফল্ট এই প্রশ্নটা সুন্দর পিছনের এই লাইটটা ফেন্ডার পর্যন্ত আসছে তো এই কারণে গাড়িটা একটু লম্বা লাগতেছে এবং গাড়িটা উঁচা কিন্তু আবার এমন উঁচা না যে দেখতে বাজে লাগতেছে পিছন থেকে গাড়িটা দেখেন উপর থেকে শুরু করি একটা শার্কফিন অ্যান্টানা আছে যেটা সেলোয়ার কানেকটিভিটি জিপিএস ইত্যাদি কন্ট্রোল করে একটা সুন্দর স্পয়লার আছে সাথে একটা ব্রেক লাইট একটা ওয়াইপার আছে টেল লাইটটা হচ্ছে মিক্সচার এই যে একটা লাইনের মতো যেটা পার্কিং দিলে জলে এটা হচ্ছে এলইডি আর বাকিগুলো হচ্ছে নর্মাল লাইট এটা ব্রেক লাইট এটা ইন্ডিকেটার আর এটা হচ্ছে ব্যাক লাইট এখানে করলা ফিল্ডারের ব্যাজিংটা আর ওই পাশে ডাব্লু আর টয়োটার এমলেমটা যথারীতি ব্লু কারণ এটা হাইব্রিড পিছনের এই বাম্পারটাতেও সামনের মতো চারটা পার্কিং সেন্সার আছে একটা দুইটা ওই পাশে আরও দুইটা এগুলো হচ্ছে রিফ্লেক্টার আর নিচের এই পোষণটা হচ্ছে ভারটেক্স জেনারেটার ওভারঅল গাড়িটা পিছন থেকে দেখতে একটু চাপা লাগে কিন্তু রাইড হাইটটা যথেষ্ট ভালো ট্রাঙ্ক স্পেসটা দেখাই হাইড্রোলিক ড্যাম্পার আর খুব স্মুথলি খুলতেছে আর ভিতরে জায়গা যথেষ্ট ফিল্ডার গাড়ি জায়গা সম্পর্কে আশা করি আপনাদেরকে তেমন বলার কিছু নেই যথেষ্ট জায়গা আছে আর নিচে হচ্ছে এই গাড়িতে স্পেয়ার হুইল আসছে অনেক সময় লিক রিপেয়ার কিটো আসতে পারে আর এই যে পিছনের সিটগুলো হচ্ছে সিক্সটি ফোরটি স্প্লিট এখানে একটা লিভারের মতো আছে টান দিলে এই যে সিটটা পড়ে গেল এই এইটা খুবই কনভিনিয়েন্ট একটা ফিচার অনেক গাড়ি আছে যেমন আলাদা লিভার দেওয়া থাকে না তখন সামনে থেকে যে সিট থেকে টান দিয়ে খুলতে হয় কিন্তু এই লিভার সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে ইঞ্জিন বেটা দেখাই প্রথমেই হুডের নিচে হুডের কভার আছে যেটার কারণে ইঞ্জিনের হিটটা বট পণ্য যাবে না যে কারণে রংটা ভালো থাকবে ইঞ্জিনটা হচ্ছে ওয়ান জেড এফ এক্সি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর এটা প্রডিউস করে হচ্ছে একশো হর্স পাওয়ার কম্বাইন্ড মানে ইঞ্জিন এবং ব্যাটারি দুইটা মিলায়ে আর টর্কটা হচ্ছে হান্ড্রেড ইলেভেন নিউটন মিটার আর এটার গিয়ারবস্থা হচ্ছে সিভিটি এই গাড়িটার আরেকটা মানে ইউনিক জিনিস হচ্ছে এটার ব্যাটারিটা যেটা অক্সিলারি ব্যাটারি এটা হচ্ছে পিছনে প্রিয়াস বা করলা এই গাড়িগুলোতে কিন্তু এটা সামনেই দিছে তো ওইটার পিছনে সমস্যা নাই আপনারা সামনে থেকে হেল্প দিতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে হাইব্রিড গাড়ির যারা ইউজার তাদেরকে একটু সেলফিশ হইতে হবে সেলফিশ কেন কারণ এই গাড়িটাতে যে অক্সিলেরি ব্যাটারিটা ওখানে কিন্তু চার্জ অনেক কম থাকে তো এই কারণে আপনারা যদি আরেকটা হাইব্রিড গাড়িকে হেল্প দেন সমস্যা নেই কিন্তু আরেকটা নন হাইব্রিড গাড়িকে যদি হেল্প দেন তখন কিন্তু আপনার গাড়ি বসে যাবে তো কাজেই একটা ডিফল্ট সূত্র মনে রাখতে পারেন অলওয়েজ শুধু হেল্প নেবেন হেল্প দিবেন না এই গাড়িটাতে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল হচ্ছে জিরো ডাব্লিউ টোয়েন্টি এটা অ্যাপস্কোর আছে আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন অ্যাপস্কোর সুবিধা হচ্ছে ওরা রিটেল করে না এই কারণে ভেজাল মিশ্রিত হওয়ার চান্স কম থাকে এই গাড়িটার পনেরোশো সিসি হওয়ার কারণে এটার ইয়ারলি এআইটি হচ্ছে পঁচিশ হাজার টাকা রিয়ার প্যাসেঞ্জার কেবিন স্পেসটা দেখাই দরজাটা যথেষ্ট খোলে এবং ওপেনিংটাও যথেষ্ট বড় উঠে বসাটা খুবই ইজি বয়স্করা যদি গাড়িতে উঠতে চান আরাম করে উঠতে পারবেন উঠে বসার পরে প্রথমে যেটা মনে হচ্ছে গাড়িটার ভিতরে অনেক জায়গা মানে এই ওয়াগনশেপ গাড়িগুলোতে কিন্তু এই যে পিছনে ব্যাগডালা না থাকার কারণে পিছনটাও খোলা সামনেও খোলা ওভারঅল যথেষ্ট বড় এবং খোলা মেলা লাগে হেডরুম যথেষ্ট মানে সিলিংটা কিন্তু এই মাঝখানে কিন্তু একটু উঁচা হয়েছে মনে হচ্ছে যথেষ্ট ভালো ইন্টিরিয়ারটা হচ্ছে ব্ল্যাক যেহেতুটা ডাব্লিউএচি সিলিংটাও ব্ল্যাক তো এই কারণে আলোটা একটু কম কিন্তু মানে খারাপ পাকতেছে না আমার সিটিং পজিশনটা যথেষ্ট ভালো আরাম লাগতেছে এই গাড়িতে কিন্তু সিট রিক্লাইন করা যায় খেয়াল করেন এটা রিক্লাইন করার অবস্থায় আছে আমি এটা করে দেখাচ্ছি আহ শান্তি মানে এখন তো আরাম আরেক দফা বেড়ে গেছে সেটা সোজা করে রাখি কথা বলতে সুবিধা হবে চিন্তা করেন এই রিক্লাইন অপশনটা কিন্তু প্রিমিয়তে আছে মানে এটা থেকে যথেষ্ট দামি গাড়ি কিন্তু এটা এটাতে দিয়ে রাখছে তো এই জন্য এই গাড়িগুলো হচ্ছে লং ড্রাইভে যাওয়ার মতো গাড়ি এবং মাল্টি ইউজ কেসে এটা খুব ভালো পারফর্ম করবে এরকম একটা গাড়ি দরজাটা থেকে শুরু করি এই যে প্রসণ্ড হচ্ছে পিয়ানো ব্রেকার একটা ট্রিম যেহেতু এটা ডাব্লিউএসবি নিচে আরেকটা আছে আর এই প্রসণ্ড হচ্ছে প্লাস্টিক এটা আবার একটা সফট ম্যাটেরিয়াল দিছে এটা প্লাস্টিক তো খুব একটা সমস্যা হচ্ছে না হাত রাখতে আর গ্লাসটা যথেষ্ট বড় মানে আমি মোটামুটি বাইরে সবই দেখতে পারতেছি আর্ম রেস্ট আছে কিন্তু কোনো কাপ হোল্ডার নাই তিনটা হেড রেস্ট আছে তিনজন এখানে আরামসে বসতে পারবে আর একটা জিনিস হচ্ছে টয়টা যেটা করতে থাকে অন্যান্য ম্যানুফ্যাকচারারও করে মাঝখানে একটা ট্রান্সমিশন টান দিয়ে বসে থাকে টু হুইল ড্রাইভে এখানে কিন্তু সেটাও নেই তার মানে তিনজন প্যাসেঞ্জার এখানে যে আরামে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ভিতরে ওই রকম খারাপ থাকতেছে না মোটামুটি ফ্রেশ ফ্রেশের কথা থেকে যেটা বলতে চাচ্ছে আরটা সেটা হচ্ছে অকশন সিট কিন্তু বাংলাদেশে অনলাইনে ভেরিফাই করা যায় কার বিডির মাধ্যমে অনলাইনে কিভাবে ভেরিফাই করতে হয় এরকম একটা ভিডিও অলরেডি আমার আছে তো ওইটা দেখতে পারেন খুবই ইজিলি মোবাইল ব্যাংকিং যেমন নগদ বিকাশ এগুলোর মাধ্যমে বা যে কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে আপনারা ইজিলি পেমেন্ট করতে পারবেন এবং ইজিলি নিজেরা নিজেদের গাড়ির অকশান শিট অনলাইনে ভেরিফাই করে নিতে পারবেন ড্রাইভার সাইডটা দেখাই এটার দরজাটাও যথেষ্ট পরিমাণ খোলা এবং ওপেনিং যথেষ্ট বড় ড্রাইভার সিটের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ম্যানুয়াল তো উঠে বসি উঠে বসা কিন্তু অনেক মানে ইজি ফিল্ডারে আমার কিন্তু ব্যাক পেন আছে আপনারা জানেন তো নিচু হয়ে ঢুকতে গেলে ওই গাড়িগুলো আমার একটু কম পছন্দ তো সিটটা সেমি বাকেট সিট হাফ লেদার বেশ আরামদায়ক পিছনের সিটগুলোও লেদার এটা ডাব্লিউএচির একটা ভালো ফিচার সিটগুলো খুবই দেখতে সুন্দর এবং খুবই সাপোর্টিভ ডান পাশ থেকে শুরু করি যথারীতি পিয়ানো ব্ল্যাকের ট্রিমটা ডোর হ্যান্ডেলে পিছনের মতোই সামনের এই পোর্শনটাও পিয়ানো ব্ল্যাক এটা দিচ্ছে হচ্ছে ফ্যাব্রিক এটা হচ্ছে সফট টাচ আর এটা হার্ড প্লাস্টিক এসির ফ্যানটাও পিয়ানো ব্ল্যাক মানে আগেই বলছে যে ডাবলিউজ মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশান তো পুরো গাড়ি জুড়েই বিভিন্ন ক্রোমের অ্যাকসেন্ট এবং এই পিয়ানো ব্ল্যাকের ম্যাটেরিয়ালগুলো ওরা অনেক ইউজ করছে ডান পাশে হচ্ছে উইন্ডোর অ্যাডজাস্টমেন্টের সুইচগুলো আর নিচে যেই অটো লেখা এটা হচ্ছে অটো হেডলাইট আর লেন ট্রেসিং অ্যাসিস্টের বাটনটা এই পাশে আর হচ্ছে কলিউশন কন্ট্রোলের সুইচটা হচ্ছে এই পাশে তো এসি ভ্যানগুলো হচ্ছে গোল এবং নিকেলের একটা অ্যাক্সেন্ট আছে চারপাশে হচ্ছে পিয়ানো ব্ল্যাক পিয়ানো ব্ল্যাকের জন্য দেখতে একটু ভালো লাগে সুন্দর লাগে কিন্তু পিয়ানো ব্ল্যাক একটা সমস্যা হচ্ছে বালু থাকা অবস্থায় যদি ঘষা মজা হয় তখন দাগ পরে যেতে পারে এটা খেয়াল রাখতে হবে চেয়ারিংটা হচ্ছে লেদার র্যাপড সুন্দর স্টিয়ারিং কন্ট্রোল দুই পাশেই আছে এই যে এই পাশে হচ্ছে ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন আর এই পাশে ট্রিপ ক্যালকুলেটার সহ এই ন্যাভিগেশনের যে ইয়েগুলা এই পাশে যেই নবটা এটা হচ্ছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট ডিসপ্লেটার মধ্যে নিচে ডান পাশের পার্টটা হচ্ছে ডিজিটাল আর বাকিটা হচ্ছে নর্মাল অ্যানালগ কিন্তু এটা অপটিক্যাল এই মিটারটা দেখতে বেশ ভালো লাগতেছে আর উপরে এটা হচ্ছে হার্ড প্লাস্টিক এই গাড়িতে গ্লোব বক্স কিন্তু দুইটা একটা উপরে এই যে পোশনটা হচ্ছে সফট টাচ লেদার আর একটা ক্রোমের অ্যাকসেন্ট প্লাস পিয়ানো ব্ল্যাক যথারীতি এখানে পুশ করলে এটা খুলে এখানে জিনিসপত্র রাখতে পারবেন আবার নিচে মোটামুটি অনেক কিছু রাখা যাবে সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল ন্যানো এই টেকনোলজি আছে এটা অন থাকলে যখন এসে চলবে গাড়িতে তখন হচ্ছে ভিতরে বিভিন্ন জার্মগুলা ও আর কি নষ্ট করার চেষ্টা করে তো ফ্রন্ট অ্যান্ড রিয়ার উইন্ডশিল্ডের ডিফ্রস্টার আছে চেরে এখানে একটা ছোট্ট স্টোরেজ আছে পিছনে দুটো কাপ হোল্ডার এই গিয়ার শিটারটার এখানেও যথারীতি পিয়ানো ব্ল্যাক দিছে আর সাইডে হচ্ছে লেদার মোড়ানো আবার নিচে দিয়ে প্রশ্নটা হচ্ছে ক্রোম মানে একটা শিফটারের মধ্যেই পিয়ানো ব্ল্যাক লেদার এবং ক্রোম তিনটা এই কনসলটা হচ্ছে পিয়ানো ব্ল্যাক যথারীতি এটা দাগ পড়ে যাওয়ার চান্স খুব হাই ইভি মোড আছে ইকো মোড আছে অফ যেটা হচ্ছে এটা ট্র্যাকশনের অন অফ সুইচ অফ লেখা যে মিউজিকে সাইন দেওয়া একটা বাটন এটা হচ্ছে হাইব্রিড গাড়ি যখন ব্যাটারিতে চলে লো স্পিডে একদম অল্প স্পিডে তখন একটা আওয়াজ করে ওই আওয়াজটা অন অফ করতে পারবেন এই সুইচের মাধ্যমে পিছনে একটা পাওয়ার আউটলেট আছে টুয়েলভ ভোল্টের এই সেন্টার স্টোরেজটাও অনেক ছোট দুইটা পার্ট একটা হচ্ছে মোটামুটি ডিপ আর উপরে হচ্ছে চাবিটাবি বা কয়েন রাখতে পারবেন উপরের এই হাত রাখার যে জায়গাটা এটাও লেদারের সফট ভালো লাগতেছে আর এটা হচ্ছে রিয়ার ভিউ মিরোর অটো ডিমিং না নর্মাল আর সানভাইজার আছে লাইট নাই আর এই লাইটগুলো হচ্ছে নর্মাল হলুদ লাইট প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন একদম শুরুতেই বলে দেই আমার কাছে ফ্যানটা লাগতেছে পা তুলে বসছেই হাত রাখার জায়গা আছে সিটটা রিক্লাইন করা এটা ছোট গাড়ি কিন্তু ভিতরে অনেক জায়গা ব্যাগ ডালা নাই এই যে মাঝখানের যেই ব্লক এটা নাই এটা না থাকার কারণে খোলামেলা তো বাড়ছেই আর এটার আরেকটা মজার একটা প্র্যাকটিক্যাল একটা ইউসকেজ আছে যেমন বাচ্চা কাচ্চা নিয়ে যদি গাড়িতে ওঠেন একদম ছোটো বাচ্চা ওদের অনেক ব্যাগট্যাগ থাকে ওগুলো কিন্তু পিছনে যদি রাখেন ইজিলি এখান থেকে সামনে আসতে পারবেন এটার জন্য আর পিছনে যাইতে হবে না বাস যথেষ্ট পরিমাণ জায়গা বেশ ভালো এবং কমফোর্টেবল একটা রাইড আর সাসপেনশনের যে ব্যাপারটা আমি ভাবছিলাম যে ষোলো ইঞ্চি চাকার জন্য কি সাসপেনশনটা একটু স্টিফ হবে কি না কিন্তু একদমই স্টিফ না খুবই স্মুথ শকগুলো খুবই সুন্দরভাবে অ্যাবজর্ভ করতে পারতেছে এই গাড়িতে চড়ে আমার লং ড্রাইভে যাইতে কোনো সমস্যা হবে না আর সিটি ড্রাইভে তো প্রবলেম হবেই না ড্রাইভিং ইমপ্রেশান আসলে ফিল্ডার গাড়ি ড্রাইভিং ইমপ্রেশন কি বলবো এটা কম বেশি আপনাদের সবারই জানার কথা একদম প্রথমে যেটা আমার ফিল হয়েছে সেটা হচ্ছে সিটগুলা সিটগুলা খুবই কমফোর্টেবল এবং সাপোর্টিভ সেমি বাকেট সিট এই টুপা একটা গাড়িতে দিছে এটা একটা প্রিমিয়াম ফিচার আমার মতে আমার ব্যাক পেইন আছে অবশ্যই এখন আমি যে রাস্তা চালাচ্ছি এই রাস্তাটা ওইরকম খারাপ না তিনশো ফিট যথেষ্ট স্মুথ রাস্তা কিন্তু মানে ফিল করতেছি যে কুশন ছাড়া আমি এটা চালাতে পারবো এই যে সাসপেনশন ফিডব্যাকটা প্রথমে বলি সেটা হচ্ছে খুবই স্মুথ মানে স্টিফ না আবার জার্কিও না মানে খুবই স্মুথলি প্রত্যেকটা শখ সে অ্যাবজর্ব করতে পারতেছে স্টিয়ারিং ফিডব্যাক যেটা স্টিয়ারিং ফিডব্যাকটা হচ্ছে নর্মাল মানে এটা একটা রেগুলার ফ্যামিলি কার বা অফিস কার বা ট্যুরের কার ধরতে পারেন তো সেই হিসাবে স্টিয়ারিংটা ওই রকম স্পোর্টি না কিন্তু আবার একদম এরকম না যে স্টিয়ারিংটা আমি মুভ করতেছি কিন্তু গাড়ি রেসপন্স করতেছে না এরকম না প্লাস লেদার র্যাপ হওয়ার কারণে গ্রিপটা বেশ ভালো কাজ করতেছে প্লাস স্টিয়ারিংটা দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর ভিজিবিলিটি হচ্ছে অনেক ভালো মানে আজকে বাইরে একটু ভালো লাইট সেটা ঠিক আছে এটা ছাড়াও মানে চারপাশ থেকে যথেষ্ট পরিমাণ আলো ঢুকতেছে এবং আমি ইজিলি বুঝতে পারতেছি আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি বা আমার গাড়ির মাপটা বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না তো এটা চালানোর জন্য সহজ একটা গাড়ি কন্ট্রোলগুলো হাতের কাছে শিফটারটা হাতের কাছে এখনও কোনো কমপ্লেন নেই আর হ্যান্ডব্যাগটা তো অ্যাকচুয়ালি হ্যান্ডে হ্যান্ডব্রেক ফুয়েল এফিসিয়েন্সির ক্ষেত্রে যেটা এই গাড়িগুলো পনেরোশো সিসি হাইব্রিড কিন্তু এগুলো কিন্তু প্রিয়াসের মতো বা সিএচআর মতো অত এফিসিয়েন্ট না কিন্তু আবার কমও না যদি সুন্দর করে চালানো যায় তাহলে ঢাকাতে পনেরো ষোলো সতেরো পাওয়া যেতে পারে আর হাইওয়েতে বিশ একুশ বাইশ এরকম আর এটা হচ্ছে জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশান এক্সেলেশনটা একটু দিয়ে দেখি না ভালো ইঞ্জিনটা একটু লাউড আর হাইব্রিড গাড়িতে কিন্তু আর জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে ব্যাটারি যখন ফুললি চার্জ থাকে তখন এক্সেলারেশনে যে ফিডব্যাকটা আসে যখন ব্যাটারিটা লো থাকে তখন কিন্তু ওইটা আসবে না এটা যে কোনো হাইব্রিড গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য আমার এখন ব্যাটারি অলমোস্ট ফুল তো এখন খুব ভালো রেসপন্স করতেছে আর ব্রেকিংটা হচ্ছে ফোর ডিস্ক ব্রেক নাই শুধু সামনের ডিস্ক পিছনের ড্রাম ব্রেক কিন্তু যথেষ্ট ভালো মানে রেসপন্সিভ আর এই গাড়িতে যতটুকু পাওয়ার আছে এটার জন্য এই ব্রেক এনাফ এখানে কমপ্লেন করার কিছু নাই ডাব্লুক ফিল্ডারে কিন্তু হ্যান্ডলিংটা সেডান থেকে ভালো মানে এটা যারা ইউজ করে তাদের কাছেও আমি শুনছি প্লাস আমি নিজেও ফিল করতেছি কার ওয়ে এটার হ্যান্ডলিংটা সেডানের তুলনায় একটু বেটার তো ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনের যদি আমি সামারি করি সেটা হচ্ছে এই গাড়িটা চালানো সহজ আরামদায়ক এবং এটা লং ড্রাইভের জন্য এই প্রাইস সেগমেন্টে পারফেক্ট একটা গাড়ি সবশেষে বলতে চাই এই গাড়িটা কাদের জন্য এই গাড়িটা হচ্ছে একটা পারফেক্ট গাড়ি সব কিছুর জন্য এটা বেসিক্যালি সিটি ইউজ হাইওয়ে ইউজ সবখানে আপনারা নিয়ে যেতে পারবেন আর ভিতরে তো দেখছেন জায়গা যথেষ্ট ভালো আর সিট রিক্লাইন করা যায় মানে অনেক দামি দামি গাড়িতেও কিন্তু প্যাসেঞ্জার সিট রিক্লাইন করা যায় না ফিল্ডারে এই ফিচারটা দিয়ে দিছে আর এগুলা গাড়ি কিন্তু বেসিক্যালি ট্যুরার গাড়ি মানে লং ড্রাইভের জন্য এক্সিও সেডান ভালো গাড়ি অবশ্যই ব্যাগডালা আছে ব্যাগডালা ছাড়া আমাদের কিন্তু ইচ্ছা করে না কিন্তু এইটা বেশি ভালো মানে কমফোর্টের দিক থেকে এবং চালায় সব কিছু থেকে এটা ভালো তো এটা আসলে কার জন্য এরকম কোনো কথা না এটা হচ্ছে সবার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ